উপস্থিত আছেন বিষ্ণুপুর নগর মন্ডলীর মহিলা মোর্চার অন্যতম সদস্য মাননীয় জয়া ঘোষ মহাশয়া। ভারত মাতার জয় হোক, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। আজ প্রধানমন্ত্রীর 70তম জন্মদিনে সকলকে পুনরায় একটাই প্রার্থনা, আপনারা সবাই ঈশ্বরের কাছে এই প্রার্থনা করুন যেন এই যশস্বী দেশ বরণ্য মানুষটি এভাবেই সুস্থ থাকেন এবং বছরের পর বছর উনি যেন দেশ মাতাকে এভাবেই সেবা দিতে পারেন। পুণ্যতিথি মানে আমাদের কাছে, আমরা মনে করি এই দিনটা আমাদের কাছে খুব পুণ্যতিথি। আজকে আমাদের বিশ্বের সব থেকে জনপ্রিয়তম, সব থেকে যশস্বী বিশ্ব বরেণ্য দেশ নায়ক মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজির শুভ 70তম জন্মদিন। আজ আমাদের কর্মসূচি ছিল, আমাদের গত 14ই সেপ্টেম্বর থেকে 20ই সেপ্টেম্বর পর্যন্ত এক সপ্তাহ ব্যাপী সেবা সপ্তাহ পালন। কারণ যে মানুষটির আজকে জন্মদিন, তিনি ভারত মাতাকে সেবা দিয়ে চলেছেন বিগত বছরের পর বছর। এবং আপনারা জানেন যে 6 বছর ধরে এই দেশটাকে উনি প্রধানমন্ত্রীত্ব, প্রধানমন্ত্রী হয়ে উনি আজকে কোথায় পৌঁছেছেন। আজকে ভারতবর্ষ বিশ্বের সর্বোচ্চ আসন লাভ করতে চলেছে। আজকে এই ভারতবর্ষকে পাকিস্তান, আফগানিস্তান, এমনকি চীন পর্যন্ত আজকে ভারতবর্ষকে ভয় পাচ্ছে। আজকে আমাদের সে, যার জন্য আজকে ভারতবর্ষকে ভয় পাচ্ছে সেই বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। আজকে দিনটা দেখুন কত পুণ্যতিথি। আজকে একাধারে বিশ্বকর্মা পুজো, একধারে মনসা পুজো এবং একাধারে আজকে মাতৃশক্তির আরাধনা, পিতৃতর্পণ হয়ে গেছে আজকে শুভ মহালয়া। আপনাদের সকলকে জানাই শুভ মহালয়া, বিশ্বকর্মা পুজো এবং মনসা পুজোর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। বলতে বলতে মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না যে কোনখান থেকে শুরু করব আর কোথায় শেষ করব। কারণ তার যে ব্যাপ্তি, তার যে বিশালতা, মানে আজকে আমি তার সম্বন্ধে বলতে পেরেছি এটা ভেবে আমার গায়ে কাটা দিচ্ছে, রোমাঞ্চিত হচ্ছি। শুধু ঈশ্বরকে আজকে এই শুভ দিনে একটা কথাই বলি যে এক নরেন্দ্রকে আপনি জন্ম দিয়েছিলেন, যে নরেন্দ্র আমেরিকার শিকাগো শহরে 1893 সালে যে পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষকে শ্রেষ্ঠ আসনে নিয়ে গেছিল, আরেক নরেন্দ্রকে আপনি যুগাপাতার দেশ নায়ক হিসেবে আমাদের প্রধানমন্ত্রী করে পাঠিয়েছেন, যে প্রধানমন্ত্রীর হাত ধরে আজকে ভারত মাতা বিশ্বের সর্বোচ্চ আসনে, সোনার সিংহাসনে প্রতিষ্ঠিত হতে চলেছে। আমরা তারই এক একজন ক্ষুদ্র সেনানী, এটুকু ভেবেই গর্ব পাই যে 2019 যে লোকসভায়, সেখানে এই বিষ্ণুপুর লোকসভাটি আমার সাথে এখানে যারা মঞ্চে বসে রয়েছেন, আমাদের সকলের লড়াইয়ে এবং আপনাদের সকলের লড়াইয়ের ফলে এই বিষ্ণুপুর লোকসভাটি আমরা সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার স্বরূপ দিতে পেরেছি। এই জন্য আমাদের বিষ্ণুপুরবাসী হিসাবে গর্বটা একটু বেশিই হয় যে এইরকম একজন মানুষকে প্রধানমন্ত্রীর আসনে বসানোর জন্য আমাদেরও একটু করে ছোট্ট অবদান আছে। আর সবাইকে একটাই কথা বলতে চাই যে দেখুন আজকে এই শুভ দিনে সবাই একটু করে প্রার্থনা করবেন যে এই মানুষটি, এই যশস্বী, এই বিশ্বের জনপ্রিয়তম দেশ নায়ক, আজকে যার নামে সারা পৃথিবীর সমস্ত দেশ আমাদের ভারতবর্ষকে ভয় পায় এবং একটা সম্মান সমীহর চোখে দেখে। দেখুন আরো অনেক বড় বড় কথা, যেগুলো অনেক বিশাল কথা বলতে পারি, জিএর সামিটে আজকে ভারতবর্ষ জায়গা পেয়েছে, আজকে সার্ক সম্মেলনে ভারতবর্ষ জায়গা পেয়েছে, যেটা কিন্তু এক সময় ছিল না এবং ভারতবর্ষকে এতটা সম্মানের জায়গায় কেউ বসাতে পারেনি। তো আজকে যে মানুষটার হাত ধরে আজকে ভারতবর্ষ তিল 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 করে আজকে ভারত মা সোনার সিংহাসনে বসতে চলেছে, আর সেই মানুষটির শুভ জন্মদিনে আপনারা ওনার সুস্বাস্থ্য,
সুদীর্ঘ পরমায়ু কামনা করবেন, যেন এভাবেই উনি বছরের পর বছর উনি যেরকম গুজরাটের প্রধানমন্ত্রী থেকে গুজরাটের প্রধানমন্ত্রী থেকে কেন বেরিয়ে যাচ্ছে, মানে ওনাকে প্রধানমন্ত্রীর বাইরে আর ভাবাই যায় না। গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন উনি তৃতীয়বারের জন্য, এবং গুজরাটকে ভারতবর্ষের সর্বোচ্চ সেরা রাজ্যে পরিণত করেছেন। আজ গুজরাটে আমি বহুবার গেছি, 4 থেকে 5 বার গুজরাট গেছি, বিশ্বাস করুন বেকারত্ব নেই, মানুষ ক্ষুধার জ্বালা নিয়ে কেউ ঘুমোয় না। তো এই মানুষটা প্রায় 15 বছর কাছাকাছি উনি সেই রাজ্যের মুখ্যমন্ত্রিত্ব ছিলেন। প্রথমে সবাইকে জানাই শুভ মহানয়া শুভেচ্ছা, তার সাথে আজকে বিশ্বকর্মা পুজো এবং মনসা পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা সকলকেই জানাই। আজকে আমাদের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির 70তম জন্মদিন। তো ওই মানুষটি আজকে দেশকে বছরের পর বছর সেবা দিয়ে চলেছেন। তো গত 14ই সেপ্টেম্বর থেকে 2020 সেপ্টেম্বর পর্যন্ত ওনার সেবা সপ্তাহ আমরা পালন করার কর্মসূচি পালন করছি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, ভারতীয় জনতা যুব মোর্চার তরফ থেকে। তো আজকে ওনার এই শুভ জন্মদিন, এই পুণ্যতিথি উপলক্ষে আজকে আমরা বিষ্ণুপুর শ্মশান কালীমাতার মন্দিরে এসেছি। আমরা ওনার সুদীর্ঘ সুস্বাস্থ্য পরমায়ু কামনা করে একটু মায়ের কাছে, কালী মায়ের কাছে পুজো দিলাম, এবং প্রদীপ প্রজ্বলন, মোমবাতি প্রজ্বলন করে এই মোমবাতি শিখা যেরকম জলঝল করছে, আমাদের প্রধানমন্ত্রীর প্রাণরেখা যেন সেই রকম জলঝল জলঝল করে উনি যেন বছরের পর বছর এভাবেই দেশকে সেবা দিয়ে যেতে পারেন, এবং ওনার সুদীর্ঘ জীবন কামনা করি। ভারত মাতার উনি সেবা করুন। এবং সবচেয়ে বড় কথা, আজকে ওনার জন্মদিনে পথচারীদের, শিশুদের, মহিলাদের মাস্ক বিতরণ করলাম, এই কর্মসূচি ছিল। এবং দুস্থ অসহায় শিশুদের স্কুল সামগ্রী, বই, খাতা, পেন, পেন্সিল বক্স এসব আমরা ভারতীয় জনতা যুব মোর্চা বিষ্ণুপুরের তরফ থেকে আমরা প্রদান করলাম মোদিজির জন্মদিন উপলক্ষে। এবং আজকের দিনে আমাদের এটাই প্রতিজ্ঞা, এটাই পণ, পশ্চিমবঙ্গে যে ভয়াবহ করোনা সুর এবং টিএমসি নামক অসুর পশ্চিমবঙ্গের মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত, বিপন্ন করে তুলেছে, আজকে মায়ের কাছে বসে, আজকে মাতৃশক্তির আরাধনার দিন, পিতৃ তর্পণ হয়ে গেছে, এবার আমাদের মাতৃশক্তির আরাধনা শুরু হয়েছে। আমরা আজকে প্রধানমন্ত্রীর জন্মদিনের দিন ওনার কাছে এটুকুই প্রতিজ্ঞা পণ, 2021-এ আমরা তৃণমূলকে ফিনিশ করে আমরা ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করব, এবং 2021-এ বিজেপির সরকারকে আমরা নরেন্দ্র মোদীজির আগামী জন্মদিনে আমরা পশ্চিমবঙ্গকে ওনার হাতে উপহার স্বরূপ দেব। এবং করোনা সুরের সাথে সাথে ভয়াবহ টিএমসি নামক মহিষাসুরকে আমরা সরাব, এই আমাদের প্রতিজ্ঞা, এই আমাদের পণ। এবং হাতে প্রদীপ নিয়ে, মোমবাতি নিয়ে মায়ের কাছে আজ আমাদের পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা যুব মোর্চার তরফ থেকে, বিষ্ণুপুর যুব মোর্চার তরফ থেকে, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এটাই আমাদের পণ, প্রতিজ্ঞা, শপথ যে 2021-এ আমরা টিএমসিকে একদম ফিনিশ করে, নিশ্চিহ্ন করে, নবান্নের 14 তলায় যিনি বসে রয়েছেন সেই মাননীয়াকে নবান্নের 14 তলা থেকে একদম নামিয়ে এনে ওনার সরকার সহ, ওনার ভাইপো সহ আমরা একদম বঙ্গোপসাগরের জলে ছুঁড়ে ফেলে দিয়ে পাকিস্তানের পথ দেখিয়ে দেব, এটাই আমাদের আজকের প্রতিজ্ঞা। এবং আজকে আমাদের দিকে দিকে বিভিন্ন কর্মসূচি, নরেন্দ্র মোদীজির সুস্বাস্থ্য, সুদীর্ঘ পরমায়ু কামনা করে আজকে আমিও আমার সকল কর্মকর্তাদের নিয়ে এই যে হাতে প্রদীপ নিয়ে, মোমবাতি নিয়ে আজকে ওনার সুস্বাস্থ্য, সুদীর্ঘ পরমায়ু কামনা করি। ঈশ্বর যেন ওনাকে এভাবেই দীর্ঘ বছর বাঁচিয়ে রাখেন দেশমাতার সেবার স্বার্থে, ওনার দেখানো পথ ধরে, ওনার আদর্শে আদর্শায়িত হয়ে আমরা এগিয়ে যাব। আজ কতগুলো মোমবাতি জ্বালানো? আজকে ওনার 70তম জন্মদিন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আজ আমরা মায়ের মন্দিরে 70টি মোমবাতি জ্বালালাম, এক একটা মোমবাতি ওনার জীবনের এক একটা বছর। ওনার জীবন এতই ব্যাপ্তিময়, এতই বিশাল যে সেটাকে কোনো কিছুর মধ্যেই বাধা যায় না। তবু আজকে আমাদের ওনার প্রতি এটুকুই শ্রদ্ধার্ঘ যে 70টি মোমবাতি জ্বালিয়ে ওনার 70তম জন্মদিন আমরা পালন করলাম এবং মায়ের কাছে আশীর্বাদ নিলাম।